বিজ্ঞানের সংরক্ষণ সূত্রগুলির মধ্যে অন্যতম রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি হল, বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হলে কতকগুলি বস্তুর পারস্পরিক ক্রিয়াপ্রতিক্রিয়ার ফলে যে কোনো নির্দিষ্ট দিকে বস্তুগুলির মোট রৈখিক ভরবেগের কোনো পরিবর্তন হয় না। সূত্রটি একটু কল্পনা করে দেখা যাক। এখানে আমরা M1 ও M2 ভরের দুটি বস্তু কল্পনা করেছি, যারা প্রত্যেকেই ধনাত্মক x অক্ষ বরাবর যথাক্রমে U1 ও U2 গতিবেগ নিয়ে গতিশীল ও সংঘাতের আগে তাদের মোট ভরবেগ M1 U1 প্লাস M2 U2। সংঘাতের পরে বস্তুকণাগুলির গতিবেগ ধনাত্মক x অক্ষ বরাবর V1 ও V2 হলে সংঘাতের পরে তাদের মোট ভরবেগ M1 V1 প্লাস M2 V2। এখন রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে M1 U1 প্লাস M2 U2 সমান M1 V1 প্লাস M2 V2। এইবার একটি উদাহরণের সাহায্যে এই সূত্রের ব্যবহার আমরা আরও ভালো করে বুঝে নিতে পারি। এখানে একটি গুলি ভর্তি বন্দুক দেখানো হয়েছে, যেটি স্থির আছে এবং গুলি নির্গত হওয়ার আগে মোট ভরবেগ শূন্য। এখন M1 ভরের বন্দুক থেকে M2 ভরের গুলি নির্গত হওয়ার পর উহাদের গতিবেগ যথাক্রমে V1 ও V2 হলে M1 V1 প্লাস M2 V2 সমান 0 হয়। এই সমীকরণটি সমাধান করলে আমরা দেখতে পাই V1 এর মান ঋণাত্মক, অর্থাৎ এই ঋণাত্মক মান বন্দুক ও গুলি পরস্পর বিপরীতমুখী গতিবেগ সেটা বোঝায়।